বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে খিরাই। খিরাই আসলে আমরা সালাদ করে খেয়ে থাকি। খিরাই খুব ভালো লাগে আর যদি বেশি খিরাই হয়ে থাকে। খিরাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে খিরাই খেতে নিয়ে আসছি। খিরাই আসছে কেবল, খিরাই দেখাচ্ছি আপনাদেরকে। এ বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো এই যে ফুলগুলা দেখতে পাচ্ছেন, এই ফুলগুলোতে কিন্তু খিরাই আসবে না, কারণ এটাতে খিরাই নেই। এই ফুলগুলা একাই যখন দৌড়ে যাবে, এই ফুলগুলোতে খিরাই আসবে না। আর যেটাতে খিরাই আসবে, এটাতে খিরাই আকৃতি ধরে আর বের হবে। যেটা খিরাই আকৃতিতে বের হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন এই বন্ধুরা, এই যেটা খিরাই আকৃতি বের হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে খিরাই, এটা ফুল। যখন বয়স হবে তখন বেরিয়ে আসবে পুরোপুরি। তারপরে আরো দেখাচ্ছি, আমার সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন খিরাই, এই যে খিরাই আর এটা ফুল, এখনো এটা ফুলটা ফুটেনি, ফুটবে। আর যেটা ফুটে গিয়েছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন ফুটে গিয়েছে ফুল, এটা তো খিরাই আসবে না, এটা শুধু ফুল। অনেক খিরাই আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আপনাদেরকে যে বিষয়ে খিরাই শেয়ার করতেছি, খেতটা অনেক বড় আর কৃষকে অনেক কষ্ট করে আমাদের জন্য খিরাই আবাদ করে, দেখতে পাচ্ছেন। আর খিরাই আবাদ হয় জমিনে, মাটিতেই, আর শশা আবাদ হয় জাংলার মধ্যে, জাংলা দিতে হয় শশায়, আর খিরাই জাংলা দিতে হয় না, খিরাই জমিনেই হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি খিরাই বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে খিরাই, এই যে খিরাই। আরেকটা আছে, এই যে একটু বড় হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে নিচেই ধরে আছে, এটা হচ্ছে খিরাই বন্ধুরা। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, এবং সবার জন্য রইল আমার দোয়া, আর সবাই আমার জন্য দোয়া করবেন বন্ধুরা। বন্ধুরা সবাই, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কিরকম ভালো লাগলো আপনাদের। আর বন্ধুরা, যদি যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, আর যারা নতুন আছেন, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা আইকন বেল বাজিয়ে রাখবেন। সবার আগে সর্বপ্রথম আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যেতে। বন্ধুরা সবাই, দেখতে পাচ্ছেন টাটকা টাটকা সবজিগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এই শশা হচ্ছে আমরা যে খেয়ে থাকি, সালাদ করে খেয়ে থাকি, আর সালাদ শশা সালাতের, এই খিরাই সালাতের জন্য অনেক ভালো। দেখতে পাচ্ছেন কি পরিমাণ লাগাইছে কৃষক, অনেক বড় একটা ক্ষেত শশা খেত, খিরাই খেত। আসলে আমার মুখে খালি শশাই আসছে, আসলে শশা খাই অভ্যস্ত, তো আমরা তো খিরাই খুব
কম পাওয়া যায়, গৃহস্থরা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় না বাজারে। আর খিরার একটা সিজন থাকে, এটা হচ্ছে বর্তমানে খিরাইয়ের সিজন আসছে, কেবল লাগাইছে গৃহস্থ, আর খিরাই আসছে আপনাদের দেখাচ্ছি। সেটাই দেখতে পাচ্ছেন কত বড় জমিন, শুধু খালি খিরাই আর খিরাই। বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বেল বাজিয়ে রাখবেন, সবার আগে সর্বপ্রথম আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।